হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনাদের জিমেল অ্যাকাউন্টটি যদি কোনো কারণে আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যায় বা আপনাদের মোবাইলটি যদি হারিয়ে যায় কিংবা আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন এবং আপনারা সেই জিমেল অ্যাকাউন্টে কোনো রকম রিকভারি ইমেল কিংবা ফোন নাম্বার অ্যাড করেননি এবং আপনারা যদি সেই জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন যার ফলে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনারা কোনোভাবে রিকভারি করতে পারছেন না। এক কথায় আপনাদের জিমেল অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় আপনারা কোনোভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছেন না অর্থাৎ অ্যাক্সেস করতে পারছেন না, তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা কীভাবে রিকভারি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়ের উপর অলরেডি কয়েকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তো সেই ভিডিওগুলো দেখে আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে আপনারা খুব সহজেই রিকভার করে নিতে পারেন। সেই ভিডিওগুলো দেখে অনেকে তাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভার করেছে, কিন্তু অনেকেই আছে যারা তাদের জিমেল অ্যাকাউন্টটিকে এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি নতুন পদ্ধতি দেখাতে চলেছি, এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে খুব সহজে রিকভার করে নিতে পারবেন। এই পদ্ধতির মাধ্যমে আমি আমার এক ফ্রেন্ডের জিমেল অ্যাকাউন্ট রিকভার করিয়েছি, আশা করি আপনারাও করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটিকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা যেখানে সার্চ বারটা দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখন এখানে কি সার্চ করবেন, আপনারা এখানে সিম্পলি সার্চ করবেন গুগল হেল্প, ঠিক আছে? এটুকু লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা নিচে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, support.google.com, গুগল হেল্প। আপনারা সিম্পলি ওয়েবসাইটের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর বর্তমানে আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন আছে সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনারা এখানে সাইন ইন করে নেবেন, ঠিক আছে? তো আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি। তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টে এখানে সাইন ইন হয়ে গেছে। সাইন ইন করে নেওয়ার পর আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে দুই নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা নিচে একটি অপশন পেয়ে যাবেন, আজ দি হেল্প কমিউনিটি, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা নিচে বিভিন্ন রকম আর্টিকেলস পেয়ে যাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করার জন্য, তো সেগুলো চাইলে আপনারা এখান থেকে রিড করে নিতে পারেন, ঠিক আছে? এখানে আপনারা পেজটাকে স্ক্রল করে একটু নিচে নামালে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ট্রাই আস্কিং দি হেল্প কমিউনিটি। তার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন আস্ক নাও, আপনার সিম্পলি এর উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের বলা হচ্ছে হোয়াট ক্যান উই হেল্প উইথ, তার নিচে আপনাদের এখানে বলা হচ্ছে টেল আস ইউর কোয়েশ্চেন, মানে আপনারা কী জন্য গুগলের কাছে হেল্প চাচ্ছেন সেটা আপনাদের এখানে লিখতে হবে। তো আপনারা এখানে সিম্পলি লিখে দেবেন, আমরা কোনোভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারছি না, আই ক্যান নট রিকভার মাই জিমেল অ্যাকাউন্ট এনিওয়ে, এটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর এখানে আপনাদের বলা হচ্ছে এক্সপ্লেন দি প্রবলেম ইউর ফেসিং অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ট্রাইড, মানে আপনারা কী জন্য আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারছে না সেই প্রবলেমটা আপনাদের এখানে ডিটেলসে লিখতে হবে। আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করার সময় কিংবা লগ ইন করার সময় আপনাদের কী কী প্রবলেম হচ্ছে, কী কী সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আপনারা এখানে ডিটেলসে ভালো করে ইংলিশে আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে? তো আমি এটিকে অলরেডি নোটপ্যাডে লিখে রেখেছিলাম, তো সেখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটাকে আপনাদেরকে আমি ডিসক্রিপশনেও প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এটিকে কপি করে নিতে পারেন, ঠিক আছে? লিখে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এখানে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি আপনারা রিকভারি করতে চান তো সেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা এখানে লিখে দেবেন। যেমন আমরা এখানে একটি জিমেল অ্যাকাউন্ট লিখে দিলাম। বসে দেওয়ার পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করার সময় কিংবা লগ ইন করার সময় আপনাদের যে প্রবলেমটা ফেস হচ্ছে সেই প্রবলেমটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে গ্যালারি চিহ্নটা আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা সেই স্ক্রিনশটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনাদের সেই স্ক্রিনশটটা আপনাদের এখানে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ অ্যাড হয়ে যাবে। এবার আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি, আপনারা সিম্পলি এখান থেকে এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর আপনাদের এখানে বলা হচ্ছে অ্যাড মোর ডিটেলস, এখানে আপনাদেরকে আরও কিছু ডিটেলস অ্যাড করতে বলা হচ্ছে। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে আপনারা কোন প্ল্যাটফর্ম থেকে রিকভারি করার চেষ্টা করছেন তো সেই প্ল্যাটফর্মটা আপনাদের এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। যেমন আপনারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, কিংবা আপনারা যদি আইওএস থেকে করে থাকেন তাহলে এখান থেকে আইওএসটা সিলেক্ট করবেন, কিংবা আপনারা যদি ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনারা এখান থেকে ওয়েবটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এখান থেকে রিকভারি করার চেষ্টা করছি তো তার জন্য আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনাদের বলা হচ্ছে হোয়ার ডিড দি ইস্যু ইরিজ, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে বিভিন্ন রকম ক্যাটাগরি চলে আসবে, আপনাদের কোন ক্যাটাগরির সমস্যা তো সেই ক্যাটাগরিটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে।
আপনারা এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি পেয়ে যাবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন জিমেল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ফটোস, গুগল প্লে, তারপর হচ্ছে গুগল অ্যাডস, অ্যাডসেন্স। আপনাদের যেই ক্যাটাগরি এখানে সমস্যা সেই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু জিমেলের সমস্যা তার জন্য আমরা এখান থেকে জিমেলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যদি কোনো রকম ক্যাপচা দিয়ে থাকে তাহলে সেটা আপনারা এখান থেকে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইয়েস পোস্ট এনিওয়ে, আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্টেড ইন গুগল হেল্প কমিউনিটি, মানে আপনার যে কমিউনিটি পোস্ট এখানে করলেন গুগলের কাছে সেটা কিন্তু সাকসেসফুলি গুগল টিমের কাছে চলে গেছে। আপনারা যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কাজটি করবেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনাদের সঙ্গে সঙ্গে এমন একটি মেল চলে আসবে। এখানে আপনাদের বলা হচ্ছে মোস্ট কোর্সেস রিসিভ এ রিপ্লে উইদিন 24 আওয়ার্স, উইল সেন্ড ইউ অ্যান ইমেল নোটিফিকেশন হোয়েন দিস হ্যাপেন্স, মানে গুগল টিমের কাছে আপনারা যে কমিউনিটি পোস্টটা করলেন সেই কমিউনিটি পোস্টটা গুগলের টিম 24 ঘন্টার মধ্যে রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখার পর আপনাদের যদি সত্যি সেখানে কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টকে রিকভারি করতে পারছেন না কোনোভাবে, তাহলে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজটি করবেন সেই জিমেল অ্যাকাউন্টে গুগলের টিম 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে একটি রিকভারি লিঙ্ক কিংবা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে আপনাদের জিমেল অ্যাকাউন্টকে রিকভারি করার জন্য। এই পদ্ধতির মাধ্যমে আমি আমার এক ফ্রেন্ডের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করিয়েছি, আশা করি আপনারাও করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওতে এইটুকুই। জয় হিন্দ।